হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি প্যানিং চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনে ব্লগ শেয়ার করতে সকাল থেকে যখন ঘুম থেকে ওঠা থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ খুব দেরি হয়েই গেছিলো আজকে অন্যদিন পাঁচটা পাঁচের মধ্যে উঠে পড়ি আজকে ঘুম ভাঙতে হয়ে গেছে পাঁচটা পাঁচ পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তো ঝটফট করে আজ যেহেতু শুক্রবার আজকে নেনুদের টিফিনে ছিল পাস্তা ম্যাগি এই টাইপের টিফিন তো সেই জন্য নেনুকে আজকে একটু পাস্তা করে দিয়েছিলাম করে আর তারপর রেডি সেডি হয়ে নেনুকে স্কুলে পাঠিয়ে আমার কিছু নিজস্ব কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে দিয়ে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি প্রথমে করেছি উচ্চে ভাজা আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে আমলকি আলু সেদ্ধ শাশুড়িমা করে রেখেছিল সেটাকে শুধু মেখেছি আর হচ্ছে তারপর বোয়ালের ঝাল করেছি আর তারপর করেছি হচ্ছে কাটা পোনা মাছের কচুর মুখি দিয়ে পাতলা করে ঝোল আগের দিন তোমাদের সাথে বলেছিলাম যে বাইরে খাবার প্ল্যান ছিল তা কত মশাই বেরিয়ে ইলিশ মাছের সাথে কাটাপোনা এনে দিয়েছিলো নেনুর জন্য যাতে নেনু এই কাতলা মাছটা খেতে খুব ভালোবাসে পেঠিটা সেই জন্যই নেনুর জন্যই আলাদা করে একটু গাঁঠি কচু দিয়ে মানে একটু লোতে হয় ও একটু তলতলে খাবারগুলো খেতেও বেশি পছন্দ করে আর গাঠি কচু ওর অনু মানে কি বলবো ওয়ান অফ দ্য ফেভারিট একটা ভেজিটেবিল যেটা ও খেতে খুবই ভালোবাসে সো এটাই নেনু খাচ্ছিল মানে ঝোল করে দিচ্ছি নেনু ভাত খাবে আর তারপর হয়েছে অর্পণ ঠিক অফিসে বেরিয়ে গেছে নটা পঁয়ত্রিশে আর তারপর হঠাৎ করে সোয়াবিন আলুর তরকারি বসাবো সেদ্ধও বসিয়ে দিয়েছি সোয়াবিনটা এবার আর কি সোয়াবিন আলুর তরকারি বসাবো এই মতো অবস্থায় স্কুল থেকে ফোন আসে এমার্জেন্সি দরকারে বেরিয়ে যেতে হয় রান্না দিয়ে সকালে শুরু করার পর আর তোমাদের সাথে সেই অর্থে দেখা সাক্ষাৎ করা হয়নি কেননা আমার হঠাৎ করে স্কুল থেকে ফোন আসে আমার নেনো একটু প্রবলেম হয়েছিল স্কুলের মধ্যে খুব কাজ জানি না কি কারণে তো গিয়ে জানতে পারলাম ওর পেটের মধ্যে ব্যথা করছে ওর পটি পটি পাচ্ছে তো যাই হোক সেই কারণবশত স্কুল থেকে ফোন করেছিল ও আসলে কোনোরকম রেসপন্স করছিল না চুপ করে বসেছিলো কুকুরে মুকুড়ে ভয়তে একটা ভেতরের ভয় চাপা ভয় যেরকম হয় সেরকম একটা ভয়তে চুপচাপ বসেছিলো কোনো কথা বলছে না শুধু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে তো আন্টিরাও একটু সিরিয়াসনেস হয়ে গেছিলো যে কি হলো ব্যাপারটা তারপরে আমি গেলাম স্কুলের মধ্যেই ও ফ্রেশ হতে বাথরুমে নিয়ে গেলাম তারপর ও ছেলে আমার সুস্থ ছেলেকে নিয়ে একবারে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম তারপরই ঠিক বাড়ি থেকে বেরোলাম পৌনে দশটার মধ্যে ফোন আসলো মানে অল্পণ অফিসে বেরোলো আর ফোন আসলো স্কুল থেকে যে ওর এরকম অ্যাক্টিভিটি একটুখানি ইয়ে লাগছে অন্যরকম লাগছে সেই কথা ভেবেই গেলাম যাওয়ার সাথে সাথেই আর কি বৃষ্টি মাথায় করে নিয়ে গেলাম আর স্কুল থেকে যখন ফিরলাম তখন তো মুসুলধারে বৃষ্টি জামা কাপড় সমস্ত কিছু ভিজে ছিল আর কাল রাত্রি সেরকমভাবে কোনো রকম অ্যাক্টিভিটি কিছু ছিল না যে তোমাদের সাথে শেয়ার করবো সে শেয়ারও করতে পারিনি আর কালকে নেনু পরে বাড়ি এসে না ছুটি চাইছিল তো নেনুকে দিয়ে দিয়েছিলাম ছুটি তাই জন্য আজকে সকালবেলায় স্কুল থেকে আসার পরে নেনু তিন রকম কাজ মানে তিনটে খাতারি কাজ পড়েছিল আর সেইগুলো করাতে করাতে একটা দশ পনেরো হয়ে গেছে তারপর স্নান করিয়ে ভাত খাওয়ালাম খাইয়ে দাইয়ে ও আর আমি দুজনেই শুয়েছিলাম তো কত এসে গেল আর কত মশাইকে আজকে এত জল ঘেঁটে গেছি জল ঘেঁটে এসছি যে আর জলে বেরোতে ইচ্ছা করছে না রাস্তায় বেরোতে তো আমি বললাম না ঠিক আছে কোনো ব্যাপার না তো ওই জন্য আমি কি করলাম আমি ওই ঝটফট করে আর কি রেডি করে দিলাম নেনু জল বিস্কুট খেয়ে পড়তে চলে গেল আর এই যে আমাদের এখানকার জলের কন্ডিশনটা একটু দেখলে বুঝতে পারবে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে শুধু শুধু এখানে বলে না জোড়া মন্দিরও জলের তলায় ডুবে আছে মানে সাংঘাতিক কন্ডিশান সে আর বলার বিষয় নয় না বল মানে না বললেই নয় যা প্রবলেম সে আর কি বলব যন্দিরও জলের তলায় তো রান্নাও সেই মতো কিছু করতে পারিনি শুধু করেছিলাম মানে একটু দেরি করেই রান্না যেহেতু বসাই যে না ঠিক আছে হাতে তো টাইম থাকে করে নেব তা আজকে রান্নাও একটু হজবরল হয়েছে এই ধরো মা আমলকি আলু সেদ্ধ দিয়েছে আমি উচ্চে ভাজা করেছি বোয়াল মাছের ঝাল করেছি আর হচ্ছে কাটাপোনা মাছের ঝোল করেছি দু পিস কাটাপোনা মাছের ঝোল করেছি এরই মধ্যে কড়াইতে তেল দিয়ে সয়াবিনের তরকারির জন্য আলু দিয়েছি আর সেই মুহূর্তে খবর এসছে ওই তেল সমেত বাটিতে তরকারি ঢেলে রেখে আমি চলে গেছি রান্নাবাড়ি কিছু হয়নি রাতের জন্য সয়াবিন আলুর তরকারি আর গোটা চার পাঁচটা চিকেন ছিল সেই চিকেনটাও ওইভাবেই পড়ে আছে সেটাও একবার একটু রান্না করে নিতে হবে এই হলো গিয়ে ব্যাপার তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ চ্যানেলের নতুন হলে প্লিজটাকে সাপোর্ট করে দিও সন্ধ্যাবেলা মানে আর একটু পর ওই তোমার এখন সাড়ে পাঁচটা বাজে ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ একবারে ভাবজি নিচে গিয়ে রান্না করে নেবো ভাবছি আবার ভাবজি যে তাড়াতাড়ি রান্না করে নিলে ওর বাবা বলবে সেই শক্ত রুটি খাওয়া যাচ্ছে না তা ভাবছি যে একবারে নেনুকে স্কুল থেকে পড়া থেকে বাড়িতে নিয়ে এসে তারপরেই না হয় রান্না বসাবো দেখা যাক পরিস্থিতি বুঝে সময় বুঝে কাজ করবো যেমন সময় এগোবে যেমন করবো তেমনটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো যেহেতু আজকে কোনো রকম কাজকর্ম কিছু করে যেতে পারিনি তো রান্নাঘরের হালটা শুধু একবার দেখো কড়াইটা বসিয়েছি সোয়াবিনটা ফের আবার গরম বসিয়েছি কারণ ফ্রিজে থেকে একদম শুকিয়ে গেছিলো আর আর তেলের মধ্যে আলুটা ওই অবস্থায় ভাসছে আর সেই অবস্থাতেই আবার ব্লকটা স্টার্ট করলাম সন্ধে থেকে তো এখন আমার প্রথম কাজ হচ্ছে সোয়াবিন আলুর তরকারিটা করা তারপর আগের দিনের একটু চিলি চিকেন ছিল সেটাকে গরম করা আর সব শেষে যে অল্প গোটা পাঁচ চার পাঁচটা মতো চিকেন ছিল সেই চিকেনগুলো একদম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে একদম শুকনো করে কষা কষা করে রান্না করা এটাই হচ্ছে আজকের আমার রান্নার কারণ আর এইটাই রাত্রিবেলা এত রান্না আমার একটা সময়ের পর তখন মনে হচ্ছিলো কেন আমি মাংসটা করতে গেলাম কিন্তু বিশ্বাস করো সেই রোববারের মাংস যদি না করতাম মাংসটাও নষ্ট হয়ে যেত কারণ ঝমঝম করে বৃষ্টি আসছে বাজ পড়ছে আর আজ যা সকালে বৃষ্টি হয়েছে আর যা বাজ পড়েছে তাতে করে তো টিভি ফ্রিজ সবার ঘরেই বন্ধ থাকে আর ফ্রিজ দীর্ঘক্ষণ বন্ধ থাকলে যেটা হয় খাবার দাবারটা পুরোপুরি নষ্ট হয়ে যায় সেই ভয়তেই আমি আরও বেশি রান্নাটা করে ফেললাম আর সত্যি কথা বলতে কি রাত্রিবেলা না এত রান্না করতে ইচ্ছা করে না দিনের বেলা চলো ঠিক আছে যেমন তেমন করে হোক চার পাঁচ পথ করে ফেলা যায় কিন্তু রাত্রিবেলা তারপর আবার নেনুকে পড়া থেকে বাড়ি নিয়ে আসার পর বই খাতা নিয়ে দশ মিনিট বসার পর রান্নাঘরে আসার রান্না করাটা এগুলো সব কিছু মিলিয়ে জুলি না ভীষণ টাফ একটা ব্যাপার সবচেয়ে বড়ো কথা খুব বিরক্তি লাগে মানে বিরক্তির জায়গা তৈরি হয়ে যায় মনে হয় তখন মনে হয় দূর বাবা কেন আমি কেন আমি ভাবলাম রান্নাটা করব। কিন্তু কিছু করার নেই সবাই খাবে আর সবাই যেতে খেতে পারে সেই ব্যবস্থা দেখো চিকেনটা শুধু আলু দিয়ে করলে সোয়াবিন আলু দিয়ে করলে চিকেনটা খেতে খুব ভালো লাগে সোয়াবিনের মধ্যে চিকেনের ঝোলটা ঢুকে যায় তো সোয়াবিনটা সোয়াবিন লাগে না চিকেন চিকেনই লাগে যাই হোক সেটা সবার ক্ষেত্রে লাগে না যেমন আমার কর্তার মনে হয় না তেমনি আমি সোয়াবিনটা শুধু করতে হচ্ছে কেন আমার শ্বশুরমশাই মাংস খাবেন না তো সবার মন রাখতে গেলে না এক রান্নায় হয় না তখন অলরেডি চারটে রান্না করেই ফেলতে হয় তো সবার মন যুগিয়ে রান্না করতে গেলে তখন একের জায়গায় দুই দুইয়ের জায়গায় তিন হয়েই যায় আর এই একের জায়গায় দুই দুয়ের জায়গায় তিন করতে কি সবচেয়ে বেশি প্রবলেম খারা হয় জানো যে রান্না করে কারণ তারই মাথা খাটিয়ে সমস্ত রান্নাবাড়িগুলো করতে হয় কে কোনটা দিয়ে খাবে কে কোনটা দিয়ে খাবে না কার কোনটা মুখে ভালো লাগে কার কোনটা ভালো লাগে না এত বাবা ভেবে রান্না করা সত্যি ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে আচ্ছা তোমরা তোমাদের ঘরে কে কি রান্না করলে আজকে আমাকে একটু জানাতে ভুলো না কিন্তু কেমন কোনো এক্সট্রা মশলা না কোনো তামঝাম না এই যে দেখছো পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজছি এবার এর মধ্যেই যেটা দেবো নুন একটু সামান্য হলুদ দেবো নুন আর সামান্য হলুদ দিয়ে ওটাকে কষাতে থাকবো তারপর মাংসটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা হলে আদা রসুন আর ওই বেসিক মশলা ধনে জিরে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বারবার করে কষাবো আর সামান্য একটু জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব কেন একেতে সেই রোববারের মাংস আজকে শুক্রবার রান্না হচ্ছে আর তারপর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে সলিড মাংস সলিড মাংসগুলো সবসময় বেশি শক্ত হয়ে যায় আর টেস্টেরও ব্যালেন্স একটা আসে না খুব বিচ্ছিরি লাগে খেতে একমাত্র এই চিকেনগুলো চিকেন ভর্তা বানালে বা চিকেন কাটলেট বানালে বা চিকেন তান্দুরি বানালে তখন একরকম লাগে কিন্তু ওই যে বললাম না কথাটা সব দিন সব সময় ভালো লাগে না চিকেন কাটলেট চিকেন তন্দুরি চিকেন মানে কি বলবো চিকেন চপ এইগুলো না করতে খেতে তো খুব ভালো লাগে বাট করাটা কিন্তু অত সোজা না সব প্রত্যেক দিন সবসময় ওরকম ইচ্ছা করে না যে আজকে এটা বানাবো আজকে ওটা বানাবো আর আমাদের ঘরে না একটা নিয়ম আছে যদি একবার মুখে ভালো লেগে যায় তাহলে সেটা একবার বারবার তিনবার চারবার মানে এমন বিরক্ত হয়ে যাবে না তুমি তখন মনে হবে কেন আমি এদেরকে ভালো মন্দটা করে খাওয়ালাম এরা রেগুলার জিনিসটাই কেন করলাম না এরকম আমি বহুবার ফেসে গেছি অন্য কারোর কাছে না অর্পণের কাছেই ভেসেছি একবার যদি কোনো খাবার ভালো করে রেঁধে ফেলি আর সেটা যদি ওর মুখে খুব ভালো লেগে যায় তাহলে লাগাতার তোমাকে অন্তত দশ বারো সপ্তাহ ধরে মাথার চুল খেয়ে ছিঁড়ে ফেলবে বারবার ওই একই রান্না একই রান্না একই রান্না রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট মানে যতক্ষণ না তুমি সেই রান্না তোমার হাতে খেয়ে ও বলবে ইস আজকে পেলি একদম জঘন্য রান্না করেছ ততক্ষণ পর্যন্ত ও এই অত্যাচার লাগাতারভাবে করে যায় বিশ্বাস করো ওই জন্য আমি এখন আর কোনো ভালো মন্দ রান্না করি না রেগুলার বেসিসে যে রান্নাটা করলে নয় শুধু সেইটুকুই রান্না করি সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার সাথে তোমরাও বলো জয় জগন্নাথ